পরিচয়ের পালা শেষ। এবার শুধু অপেক্ষা কাউন্টডাউনের। আমরা কাউন্টডাউন স্টার্ট করছি। 5 4 3 2 1 গো। সবাই তো ফার্স্ট হওয়ার জন্য লড়াই করে, আজকে লাস্ট হওয়ার জন্য লড়াই করছে ওরা। খুব ভালো খেলছে সবাই, উৎসাহের কোনো কমতি নেই, বেশ ভালো। তুমি ডিসকোয়ালিফাইড। একজন নিজে কুইট করেছে, দুইজন, এবং এই দুইজনের মধ্যে দেখা যাক কে হয় আমাদের সেই কাঙ্ক্ষিত প্রতিযোগী। দুইজনই বেশ ডিটারমাইন্ড এবং দুইজনই ভালো খেলছে। এই ভালো খেলা শেষ পর্যন্ত কে ধরে রাখতে পারে এটা এখন দেখার বিষয়। কে শেষে যায়, সবাই তো যেতে চায় প্রথমে। আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত সেই বিজয়ীকে, নাইম এবং মোহিতের মধ্যে থেকে পেয়ে গেছি আমরা আমাদের মিশন ইম্পসিবল রাউন্ডের সেই কাঙ্ক্ষিত প্রতিযোগীকে। প্রতিযোগীরা সবাই তো ফার্স্ট হওয়ার জন্য লড়াই করে, কিন্তু মোহিত লড়াই করেছে আজকে লাস্ট, আর আমাদের এখানে লাস্ট মানেই ফার্স্ট। সেই জায়গা থেকে মোহিত বেশ 5 জনের মধ্যে 4 জনকে পিছিয়ে ফেলে, মানে সামনে ফেলে তুমি লাস্ট হয়েছো, মানে ফার্স্ট হয়েছো। কেমন লাগছে তোমার? খুব সৌভাগ্যবান মনে হচ্ছে নিজেকে। খুব সৌভাগ্যবান মনে হচ্ছে? জি। ওকে, সত্যি তুমি সৌভাগ্যবান, কারণ সবাই উল্টো ধারাটা পছন্দ করে না বা ব্যতিক্রম কিছু করা পছন্দ করে না বা করতেও পারে না, তুমি সেটি পেরেছো। আজকে ইয়ারকি স্ট্রিট বাংলা টিভির পক্ষ থেকে তোমার জন্য রয়েছে শুভেচ্ছা উপহার, কিন্তু শুভেচ্ছা উপহার আমি না, তোমার হাতে তুলে দিচ্ছে স্যার রাজু আহমেদ। স্যার প্লিজ। শুরু করছি আমাদের সবচেয়ে মজার এবং সবশেষ সেগমেন্ট, ডুয়েল উইথ এন্ডা। এবং এই গেমসে আমাদের সাথে খেলছেন রিয়াজ এবং মুক্তা। রিয়াজ এবং মুক্তাকে আমি সেটে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এই সেগমেন্টের নাম হচ্ছে ডুয়েল উইথ এন্ডা। এখানে 12টি ডিম রয়েছে, 12টি ডিমের মধ্যে 5টি ডিম সিদ্ধ এবং বাকি সবগুলি কাঁচা। তোমরা দুজনই 6টি করে ডিম একে অপরের মাথায় ভাঙার সুযোগ পাবে। যে যত বেশি সংখ্যক কাঁচা ডিম প্রতিপক্ষের মাথায় ভাঙবে সে হবে আজকের বিজয়ী। কি তৈরি? অনেক ভালো লাগছে, বাট একটু ইয়ে লাগছে যে কপালে ডিম ভাঙবে, এটা কেমন বিষয়? মুক্তা, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ভালো লাগছে, ওকে ঠিক আছে। খেলেও নিশ্চয়ই তুমি অনেক মজা পাবে। এবং তোমাদের জন্য আরও একটি জানানোর বিষয়, যে যত বেশি সংখ্যক কাঁচা ডিম প্রতিপক্ষের মাথায় ভাঙতে পারবে সে হবে আজকের বিজয়ী। এবং বিজয়ীর জন্য রয়েছে মিস্ট্রি বক্সের চাবি। তো আমরা কি যাব? হ্যাঁ, যাব যাব। সবাই বলছে আমরা গেমস শুরু করব, তাহলে অপেক্ষা কিসের? অপেক্ষা শুধু কাউন্টডাউনের না, একদমই না, কোনো কাউন্টডাউন নেই, অপেক্ষা শুধু খেলা শুরু করার। দেখা যাক, দেখা যাক। ফাইনালি রিয়াজ একটি কাঁচা ডিম মুক্তার মাথায় ফাটাতে পেরেছে। মুক্তা, তুমি তো পরপর অনেকগুলো কাঁচা ডিম মেরেছো, দেখো তো এবারের সুযোগটা কি হয়। আর 2টি টিমের মাধ্যমে তোমাদের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। এই একটি টিমের মাধ্যমেই তোমাদের দুজনের ফলাফল ঘোষণা হয়ে যাবে। আবারও সিদ্ধ। আজকের এই গেমসে আমরা পেয়ে গেলাম আমাদের বিজয়ীকে, আমাদের আজকের বিজয়ী মুক্তা। আগেই বলেছিলাম বিজয়ী প্রতিযোগীর জন্য রয়েছে মিস্ট্রি বক্সের চাবি। দেখা যাক, মুক্তার জন্য অপেক্ষা করছে মিস্ট্রি বক্সের চাবি, কিন্তু মিস্ট্রি বক্সে কি আছে মুক্তা নিজেই খুলে দেখুক। এই ছিল কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি হয়তোবা চলে আসছি আপনাদেরই কারো কোনো ক্যাম্পাসে। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।